বন্ধুরা, আজকে ঘরোয়া পদ্ধতিতে খয়রা ইলিশ রান্না করে আপনাদের দেখানো হবে, বেগুন আর আলু দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে। তো খয়রা ইলিশ একটা দারুণ সুস্বাদু মাছ, আমরা মোটামুটি খেয়েই থাকি এটা সচরাচর। তো মাছটা খেতে খুবই সুস্বাদু। তো আমরা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে রান্না করি বেগুন আর আলু দিয়ে, সেটা আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখানো হবে। তো কীভাবে আমরা রান্না করি এক এক করে আপনাদের প্রসেস দেখানো হবে, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। এই দেখুন, খয়রা ইলিশ কেটে রাখা হয়েছে, হলুদ দিয়ে মেখে রাখা হয়েছে, কেটে পরিষ্কার করে আঁশগুলো সব ছাড়িয়ে দেওয়া হয়েছে। তো আর কী কী সবজি কাটা হচ্ছে সেটাও দেখাবো। খয়রা ইলিশ রেডি, কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে এখন আমরা মাছটাকে ভেজে নেব, তারপর কীভাবে রান্না করি সেটা আপনাদের দেখাবো। খয়রা ইলিশ রান্না করার জন্য দেখুন সবজি কাটা হচ্ছে, বলুন পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে, আলুটাও ছিলে রেডি করে নেওয়া হয়েছে, টমেটো দেওয়া হবে আর বেগুনও দেওয়া হবে, বেগুন রাখা হয়েছে। বেগুন আর আলু দিয়ে কাটা হবে, মানে রান্না করা হবে, বেগুন তো কাটা হয়নি এখনো, আর আলু রেডি ছিলে নেওয়া হয়েছে, পেঁয়াজটাও রেডি করছে। তো আপনারা দেখতে থাকুন, তাই তো? খয়রা ইলিশগুলোতে এক করে ভেজে নেওয়া হচ্ছে, দেখছেন বন্ধু, মাছগুলোতে ভেজে নেওয়া হচ্ছে, তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, তেলটাকে গরম করে খয়রা ইলিশটাকে এবার আস্তে আস্তে ভেজে নেওয়া হবে। সবজি কাটাকুটি চলছে, বেগুন কাটাকুটি হয়ে গেছে, আলু কাটাকুটি হয়ে গেছে, পেঁয়াজ টমেটো কাটাকুটি হয়ে গেছে, হালকা লাল লাল ভাব হলে মাছটাকে তুলে নিতে হবে, বলুন আর একটু হবে, এক পাশটা ভাজা হয়েছে, অন্য পাশটা আবার ভাজছে, হালকা হালকা লাল ভাব হলে মাছটাকে আমরা তুলে নেব। খয়রা ইলিশ ভাজা কমপ্লিট, বন্ধুরা দেখতেই পাচ্ছেন খয়রা ইলিশটাকে পুরো লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে, লাল লাল করে না ভাজলে টেস্ট হবে না। দেখতেই পাচ্ছেন মাছটাকে পুরো ভেজে নেওয়া হয়েছে লাল লাল করে, এবং খয়রা ইলিশ ভাজা কমপ্লিট। এবং আমরা সবজিটাকে একটু কষিয়ে নেব, সবজি একটু কষে নেব, সবজিটা তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এবার আমরা সবজিটাকে একটু কষিয়ে নেব, 5-7 মিনিট সবজিটাকে কষিয়ে নেব।
গ্যাসটা মধ্যে দিয়ে দিন। টমেটোটা দিয়ে দিলাম আমি তো। পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজের পেস্ট। মোটা চাদা রসুন বাটা দিয়ে দিলাম। লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। তারপর অল্প করে হলুদের গুঁড়ো। এভাবে 5-7 মিনিট আরো কষাতে হবে। হালকা লাল লাল হয়ে গেলে, লালচে ভাব এসে গেলে সবজির মধ্যে, তারপর আমরা জলটা দিয়ে দেবো। মিডিয়াম আঁচে দেবেন কষানোর জন্য। আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ এগুলো সব কষানো হচ্ছে। আরো 5-7 মিনিট কষানো হবে। তারপর লালচে ভাব হয়ে গেলে আস্তে করে আমরা জলটা দিয়ে দেবো আরো 5 মিনিট করে। এখন না হালকা লাল লাল ভাব হয়ে গেল সবজিটা, তারপর আমরা জলটা দিয়ে দেবো। আর 2 মিনিট পরে জলটা আমরা দিয়ে দেবো। মোটামুটি হয়ে এসছে, আর একটু হবে। 2 মিনিট পরে আমরা জলটা দিয়ে দেবো। এবার আমরা পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। বন্ধুরা, লাল হয়ে এসছে সবজিটা। জলটা দিয়ে দিলাম। আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমরা পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। বন্ধুরা, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আপনারা যেরকম খাবেন সেরকম নুনটা দিয়ে দেবেন। এবার এক এক করে আমরা মাছগুলো তরকারিতে দিয়ে দেবো, না ভাঙার মতো।
এভাবে মাছটাকে আরো 10 মিনিট হতে দিতে হবে। সবজিটা যাতে সিদ্ধ হয়ে যায় আরো 10 মিনিট হবে এইভাবে। সবজিটার মাছটা ভালোভাবে বয়ল হচ্ছে দেখুন বন্ধুরা। জল দিয়ে দেওয়ার পরে, জল দেওয়ার পরে সবজি আর মাছ ভালোভাবে বয়ল হচ্ছে, সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। বেগুনটাও আলুটাও জলটা দিয়ে দিলে কি হবে মাছের নুন টুনগুলো সম্পূর্ণভাবে ঢুকে যাবে আর সবজির মধ্যেও নুনটা বেশি যাবে। তো মোটামুটি আরো 5-7 মিনিট হতে দিতে হবে এইভাবে। 5-7 মিনিট পরে আস্তে করে আমরা খয়ের ডিশটাকে নামিয়ে নেব। বাড়িতে যদি এইভাবে আপনারা রান্না করতে চান ট্রাই করতে পারেন, খুব ভালো একটা রেসিপি, খেতে খুব সুস্বাদু, ভালো লাগবে আপনাদেরও। সবজি ছাড়াও করতে পারেন, সবজি দিয়েও করতে পারেন, যেভাবে আপনাদের খুশি করতে পারেন। খয়রা ডিশ বেশ ভালো খেতে, একটু ভেজে রান্না করতে হবে, ভালো লাগবে। তো বন্ধুরা আমার খয়রা ইলিশ রান্না কমপ্লিট হয়ে গেছে, নুন দেওয়া কমপ্লিট আর মোটামুটি সব সবজি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেবো সবজিটাকে। তো বাড়িতে আপনারা এইভাবে খয়রা ইলিশ রান্না করে দেখতে পারেন, খুব সুস্বাদু একটা রেসিপি, খুব ভালো লাগবে আপনাদের। দেখুন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে, আর আমি একটু টেস্ট করেও দেখেছি বেশ দারুণ হয়েছে খেতে। তো বাড়িতে আপনারা এইভাবে করে দেখতে পারেন, সবজি দিয়েও করতে পারেন, এমনি প্লেন ঝোল দিয়েও করতে পারেন, মাখামাখাও করতে পারেন, যেভাবে খুশি আপনারা খয়রা ইলিশের রেসিপি করে দেখতে পারেন। আমি তো আজকে আলু বেগুন দিয়ে করেছি, আপনারা সবজি ছাড়াও করতে পারেন। তো আমি এখন আমার খয়রা ইলিশের রেসিপিটা নামিয়ে নেব। খয়রা ইলিশটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন